লরির সাথে সংঘর্ষ, গাইঘাটায় মৃত্যু বাইক চালকের, ঘাতক গাড়ি খোঁজ শুরু করেছে পুলিশ, মৃত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। ফের পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু হলো বাইক চালকের। বৃহস্পতিবার দুপুরে ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই বাইক চালকের। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত যশোহর রোডের ওপর নহাটা মোড় এলাকায় এদিন ঘটেছে দুর্ঘটনা। তবে সন্ধ্যা ছটা পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। জানা গেছে, বাইক নিয়ে চাঁদপাড়ার দিক থেকে গাইঘাটার দিকে যাচ্ছিলেন বাইক চালক, উল্টো দিক থেকে আসছিল লরি। সে সময় কোনো কারণে লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক চালকের। ঘটনায় পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে মোটর বাইকটি। লরির ধাক্কায় রাস্তার উপরেই ছিটকে পড়েন বাইক চালক। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন আশেপাশের মানুষজন। তারাই আহত ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সব শেষ। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, শব্দ পেয়ে আমরা বাড়ির বাইরে বেরিয়ে আসি, দেখি বাইক চালক রাস্তায় পড়ে আছেন। তিনি আরো বলেন, ওটা আওয়াজ শুনলাম, আওয়াজ শুনেই চলে আসছি, এসে দেখছি রাস্তায় লোকজন আছে, তারপরে পুলিশের গাড়ি আসলো, দেখলাম এসে বডি তুলছে, এ দাঁড়িয়ে দেখছি মোটরসাইকেল পড়ে আছে, এইটুকু দেখলাম। তারপর শুনলাম যে ওই চালের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, চালের গাড়ি মেরে দিয়ে গেছে, তো মোটরসাইকেল তো এখানে পড়ে আছে, তাহলে মোটরসাইকেলেই ছিল। স্থানীয়রা জানাচ্ছেন, নিয়ন্ত্রণহীন গতির কারণেই বারে বারে ঘটছে দুর্ঘটনা। পঞ্চম দফায় নির্বাচনের দিন গত সোমবার একইভাবে যশোর রোডের ওপর মৃত্যু হয় কলকাতার বাসিন্দা কানাইলাল সাউয়ের। ঘটনার দিন কানাইলাল বাইকে করে আসছিলেন, তার পেছনে ছিলেন এক মহিলা যাত্রী, তিনিও গুরুতর জখম হন। রাতে বনগাঁ হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলা যাত্রীর। নির্বাচনের দিন বিকালে ভোট দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় গাঁড়াপোতা এলাকার বাসিন্দা অমিত বিশ্বাসের। ঘটনায় গুরুতর জখম হন আরও দুই যুবক। তিন দিনের মধ্যে পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু। স্বাভাবিকভাবেই পথ নিরাপত্তা আরও সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, গাড়ি উঠে গেল, গাড়ি মাথার উপরে তলা হয়ে গেল, আমাদের বলছিলাম ছিলাম, আমরা বলছি শব্দ শুনলাম, আজকে দৌড়ে দেখি পরিস্থিতি, ওটা বিশাল স্পিড, আমরা বললাম টায়ার বাস্ট হয়ে, ভাবলাম তো টায়ার বাস্ট হয়নি, আজকে দেখি ওরে বাস্ট করে ফেলেছে, একটা পুরো গাড়ির উপর দিয়ে লরির সঙ্গে আর মোটরসাইকেল আর মানুষ সঙ্গে সাথে, বিশাল স্পিড ছিল, নাহলে অত আওয়াজ হয় কী করে, দূর দোলা হয়ে গেছে না পুরো, পুরো বাইকের স্পিড ছিল না, ওই বড় গাড়ি ওই আরেক জায়গায় কোথায় মারি আসছিল, ওই গাড়ি সেখানে গন্ডগোল করে আইছে, হ্যাঁ আইসে এইখানে মারি দিয়েছে। এটা ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।